আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই অক্টোবর মাস এই অক্টোবর দু হাজার একুশে বিশ্ব রেকর্ড করতে চলেছে এই ছয় রাশি এই ছয় রাশিকে ভূতে দিতে চলেছে টাকা অর্থাৎ এই পুজোর মাসে এই অক্টোবর মাসে বারোটি রাশির মধ্যে ছয়টি রাশি সেরার সেরা রাশিতে হতে চলেছে অর্থাৎ এই ছয় রাশি অদ্ভুত অকল্পনীয় ফল কিন্তু পেতে চলেছে কি কারণে পাবে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী এই ছয় রাশি এই অক্টোবর মাসে বিশ্ব রেকর্ড করতে চলেছে ভূতে দিবে টাকা অর্থাৎ আপনাদের চারিদিক থেকে সুযোগ কিন্তু আসবে কোন এই ছয় সৌভাগ্যশালী রাশি যেটা দুর্গা সময় থেকে অর্থাৎ অক্টোবর মাসে দুর্গাপূজার সময় ভাগ্য চমকাতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো আমার রাশি নেই তো প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে শনি অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এই বারোই অক্টোবর থেকে বকরি থেকে মার্গি এবং বৃহস্পতিও এখানে একত্রেভাবে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্র আপনাদের একাদশভাবে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে আমি বারবার বলেছি কেতুর সঙ্গে কোনো গ্রহ যখন যুক্ত হয় কি না তার গুণ গুণ তিনগুণ বাড়িয়ে তোলে অর্থাৎ আপনাদের শুক্রের শুভ প্রভাব অর্থাৎ পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি আপনাদের একাদশভাবে কেতুযুক্ত এবং ভাগ্য হবে বুধের অবস্থান বিশেষ রূপে এবং রবির অবস্থান বিশেষ বিশেষরূপে আপনাদের কিন্তু সমৃদ্ধশালী করতে চলেছে প্রথম আসি আপনাদের আকস্মিক ধন আপনাদের হবে কর্মের জায়গাটা আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে অর্থাৎ যে কোনো কাজে আপনারা নিশ্চিত রূপে এই মাসে কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং প্রেমেন ফেসে গেছে এই প্রেমেন্টগুলো আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে বা আপনাদের বিল আটকে গেছে সে বিল পাওয়া বা যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত আছে তারাও কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনি লিখে রাখুন ডায়েরিতে নোট করে রাখুন এই পুজোর মাস আপনার সেরার সেরা মাস হতে চলেছে দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অনেকে অপেক্ষা করছেন আমার রাশি নেই তো আমার রাশি নেই তো সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আপনার ভাগ্যভাবে কর্মপতি এবং একাদশপতির অবস্থান এবং ভাগ্যপতিকে ভাগ্যপতির ভাগ্যভাবে অবস্থান এবং সপ্তমভাবে আপনাদের রাশির অধিপতি অবস্থান করছে যুক্ত। প্রথম কথা আপনাদেরকে বলি আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনি নোট করে নিন আপনাদের প্রপার্টি থেকে কিন্তু আপনাদের লাভ হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনি বিশ্বরাশি মানুষ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া কর্মক্ষেত্রের প্রমোশন কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন সেই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং পঞ্চমভাবে বুধের অবস্থান এবং এই বুধের ওপর রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে এবং বিদেশ থেকে আপনারা এ সময় কিন্তু প্রফিট কিন্তু পাবেন আপনি আপনি বিশ্বরাশি মানুষ বিদেশ থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে লাভ কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে যাদের চাকরির ক্ষেত্রে আটকে যাচ্ছিল সেই চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বিশ্ব রাশিদ এবং বেশ কিছু খুশির জোয়ার খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে কারণ ভাগ্যপতি আপনাদের বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট প্রৈতিক সূত্রে সম্পত্তি লাভ কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ধনপতি পঞ্চমভাবে অর্থাৎ আকর্ষিক ধনলাভ আপনাকে কিন্তু করাবে এবং ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলং সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং লয় থেকে আপনি বিশ্বরাশির মানুষ আপনি নিশ্চিন্তে শুশ্রলয় থেকে কিন্তু আপনারা সহযোগিতা কিন্তু পাবেন এবং আপনাদের ডুবে গেছে এমন টাকা এই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে ভূমি ভবন বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশির তিন নম্বর যে রাশির কথা বলবো তিন নম্বর যে রাশি যে রাশি পেতে চলেছে ধন সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের ধনভাবে আপনার রাশির অধিপতি অবস্থান কেতুর সঙ্গে যুক্ত দেখুন ধনভাবে রাশির রাশির অধিপতি অবস্থান করলে ধনের জায়গাটা কিন্তু ভালো করে অর্থাৎ কেতুর সঙ্গে যুক্ত আপনাদেরকে কিন্তু অপার ধন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে এবং আপনাদের কেন্দ্র তিকোণ রাজ্য শশন মহাপুরুষ রাজ্য এবং নিজভঙ্গ ভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে প্রথম আসি আপনাদের প্রপার্টি থেকে লাভ সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে পারিবারিক সুখের জায়গা আপনারা যারা প্রোমোটার বিল্ডার বা ঠিকাদার আছেন বা এই জায়গাগুলো কিন্তু ভালো যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে মার্কেটিং লাইনে আছেন সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ কনসালটেন্সির সঙ্গেও যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট তুলা রাশি কিন্তু পেতে চলেছে অর্থাৎ সেরা সেরা রাশি হতে চলেছে অক্টোবর মাসে হচ্ছে তুলা রাশি এবং আপনাদের ফেসে গেছে ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু করতে চলেছে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে একাদশপতি এবং চতুর্থপতির অবস্থান যুক্ত এবং আপনাদের সপ্তমভাবে শনি এবং বৃহস্পতি এবং আপনাদের তৃতীয়ভাবে বুধ একাদশভাবে রাহু দেখুন প্রথম কথা আপনাদেরকে বলি আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি আপনাদের পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি লটারি শেয়ার গুপ্ত ধন থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন সম্পত্তিগত দিক থেকে ভালো প্রপার্টির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় দৈনিক রোজগার বৃদ্ধি করবে ও মহাপুরুষ রাজ্য নিজভঙ্গ রাজ্য আপনাদের কিন্তু এই দু দুটি রাজ্য আপনাদের কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা দিবে এবং শুভ বিবাহের সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু করবেন আপনি কর্কট রাশি মানুষ ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং একাদশভাবে তুঙ্গ রাহু আপনাদের ক্ষেত্রে কী হচ্ছে আকর্ষিক ধনলাভ লটারি ফাটকা থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে বা বিদেশ থেকে যারা এ করে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এ সময় পেতে চলেছেন এবং সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ কর্কট রাশি পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ধনবতি ধনভাবে অবস্থান করছে চতুর্থবতী এবং রাশির অধিপতি কেনে ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজুদ হবে আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে শনি সাড়ে সাথেই চলছে তাও আমি বলব ধনুরাশি কিন্তু ধন বর্ষা হতে চলেছে অপার ধন কিন্তু পেতে চলেছে এবং ফিল্ম দুনিয়া একটি মডেলিং হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যা যুক্ত আছেন যারা শিল্পকার বা আপনারা কোনো আর্টিস্টিক লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনারা ধনু রাশি আপনি নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রা সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কর্মক্ষেত্রে সফলতা কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এরপরের যে রাশির কথা আমি বলবো সব শেষের যে রাশি অপেক্ষা করছেন আমি নেই তো আমি নেই তো অনেকেই কিন্তু ভাবছেন শেষ রাশি নাম হচ্ছে অনেকে অপেক্ষা করছেন সে রাশি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সেরা সেরা মাস হতে চলেছে অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা কিন্তু ধন আপনাদের আসবে এবং কর্মসূত্র দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ মিন এবং আপনাদের এই সময়ের মধ্যে পেমেন্ট ফেসে আছে বা বিল আটকে আছে এই বিলগুলো কিন্তু আপনারা পুনরুদ্ধার আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মিন ক্ষেত্রে কিন্তু সেরার সেরা মাস হতে চলেছে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট একাদশ প্রতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের কর্মপতি এবং রাশির অধিপতিকে নিয়ে দেখুন কর্মক্ষেত্রে বিশেষ রূপে আপনারা সফলতা কিন্তু পাবেন জব পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার মীন রাশির ক্ষেত্রে যে কোনো কাজে সফলতার জায়গা কিন্তু থাকছে ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যা যুক্ত আছে গ্ল্যামার দুনিয়াতে আছে সেই জায়গাগুলো বা হসপিটাল হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে বা আপনি কোনো ম্যানেজার কোনো জায়গার বা হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু মিন রাশির ক্ষেত্রে লাভ কিন্তু দেবে এবং গোল্ড থেকে শেয়ার মার্কেট থেকে লটারি থেকে ফাটকা থেকে মিন ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে এই অক্টোবর দু ভূতে দিতে চলেছে টাকা সেরা সেরা মাস হতে চলেছে এই ছয়টি রাশির মানুষের এই টাইতে নোট করে নিন এই ছয় রাশির नमस्कार धन्यवाद